করোনা ভাইরাস একটি সংবেদনশীল ইস্যু হলেও তা নিয়ে হচ্ছে ইচ্ছামতো চলছে গুজব ও গজব তত্ত্ব। আর স্বাস্থ্য বিভাগের নিষেধ সত্ত্বেও আক্রান্ত ব্যক্তির পরিচয় পেতে অতি উৎসাহ গণমাধ্যম। তাই বিশেষজ্ঞ, ইসলামী চিন্তাবিদ ও সিনিয়র সাংবাদিকরা বলছেন, দেশের স্বার্থে করোনা ইস্যুতে সংবাদ প্রচার ও মন্তব্যের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হতে হবে সবাইকে। করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্ন যোগে যেটা দেখেছে মামুন মারুফ ইতালি থেকে। মামুন মারুফ করোনা ভাইরাসকে প্রশ্ন করলো, তোমাদের থেকে বাঁচার উপায় কি, ভ্যাকসিনটা কি? করোনা ভাইরাস উত্তর দিল, 1.Q7+6=13। করোনা ভাইরাস বাংলাদেশে আসতে না আসতেই ডালপালা ছড়াতে শুরু করেছে এমন বিভ্রান্তি ও গুজব। স্বপ্নের উপরে ভিত্তি করে করোনা ভাইরাসের গতি প্রকৃতি কোথায় কি হবে না হবে, সমাধান কি হবে, এগুলো স্বপ্ন থেকে আবিষ্কার করার জিনিস না। ইসলাম কোনো স্বপ্নের ধর্ম নয়। আম্বিয়া বা নবী রাসূলগণের যে স্বপ্ন ছিল সেটা ওহী ছিল, কিন্তু নবী রাসূলদের পরবর্তীতে আমাদের কারোর কোনো স্বপ্ন, এটা অথেন্টিক কোনো জ্ঞান অর্জনের কোনো সোর্স হতে পারে না। কারণ আমাদেরকে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসালাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি সুনিশ্চিত তথ্য নির্ভর জ্ঞান তোমার রাখো না, সে বিষয়ে তুমি কোনো কথা বলতে যাবে না। তাই করোনার মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ইস্যুতে ধর্মীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এই ইসলামী চিন্তাবিদের। যারা মহামারীতে আক্রান্ত হয় তাদেরকে বুখারীর হাদিসে আরশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা শাহাদাতের মর্যাদা পাবে। আমরা অনেকে মনে করি কাউকে মহামারীতে আক্রমণ করলে, কোনো দেশে কোনো সমাজে আক্রমণ করলে সেখানে আল্লাহর গজব নাজিল হয়েছে, সরাসরি আমরা এইভাবে মন্তব্য করে থাকি। আমার মনে হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে এই বার্তা যাওয়া উচিত গোটা দেশের মানুষের কাছে যে এটি নতুন কিছু নয়, সাহাবিদের যুগেও কিন্তু মহামারী হয়েছে। অতএব মহামারী অনেক সময় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক নিয়মের অংশ, মানুষের কখনো ভালো যায় কখনো খারাপ যায়। কোনো ব্যক্তি আক্রান্ত হলেন তার প্রতি আমরা কুধারণা করব না। রোগতত্ত্ব গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে বারবার তাগিদ দেয়া হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের গোপনীয়তা রক্ষার ব্যাপারে, তবু তাদের পরিচয় ও সংশ্লিষ্ট হাসপাতালের নাম জানতে চাওয়া হচ্ছে সংবাদ সম্মেলনে, জানিয়ে বিব্রত IEDCR। দুজন পুরুষ একজন নারী তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি বলেছি যে আইডেন্টিফাই করা যায় এমন কোনো প্রশ্ন আমাকে করবেন না, আমরা কোনোভাবে চাই না তারা সামাজিকভাবে কোনো রকমের আলাদা হয়ে পড়ুক। করোনা ভাইরাস সংক্রান্ত খবর প্রচারের ক্ষেত্রে কিছু সতর্কতার পরামর্শ দেয়া হচ্ছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের পক্ষ থেকে, যেমন প্রতিবেদনে আতঙ্ক না ছড়িয়ে সমাধানের পথ দেখানো, ভীতিকর কিংবা প্রাণঘাতী রোগ এ ধরনের বিশেষণের ব্যবহার কমানো, বিশ্লেষণ না করে শুধু মূল ঘটনা তুলে ধরা, ছবি ব্যবহারে সতর্কতা এবং চমকপ্রদ হেডলাইন এড়িয়ে চলা। স্বাস্থ্য বিভাগ থেকে যা বলা হচ্ছে যে তাদেরকে পরিচয়টা যেন আমরা না জানাই, তাই তো? কিন্তু তারপরও কিছু অতি উৎসাহী সহকর্মী আমাদের আছে যারা এই চেষ্টাটা করছেন। এ ধরনের ঘটনা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যখন ধর্ষিতা হলেন, তার পরিচয় জানার জন্য আমরা অনেকে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলাম। আর লাইভের ব্যাপারটা তো আমরা এমন পর্যায়ে নামিয়ে এনেছি যেটি লাইভ হওয়ার মতো ইভেন্ট না, সেটিও আমরা বুঝছি। এটিও কিন্তু আমাদের সেই এগেন সেই অসুস্থ প্রতিযোগিতার কারণে হচ্ছে। আমি কোনোভাবেই এটা সমর্থন করি না যে হাসপাতালে এই রোগীরা আছেন তাদের যদি খবর জানাও যায় সেখান থেকে লাইভ করা। এছাড়া করোনা ভাইরাস বিষয়ক সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদেরও প্রয়োজনীয় স্বাস্থ্যগত সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সংস্থা থেকে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।